ঈদুল আজহা উপলক্ষে বাগেরহাটে পুলিশের বিশেষ মহড়া অনুষ্ঠিত হয়েছে। এছাড়াও বাগেরহাট জেলার সর্বত্র নিরাপত্তা জোরদার ও পুলিশের টহল বৃদ্ধি করা হয়েছে। এ উপলক্ষে বুধবার দুপুরে বাগেরহাট পুলিশ সুপারের কার্যালয়ের সামনে থেকে একটি র্যালি বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় পুলিশ সুপারের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র্যালিতে শতাধিক মোটরসাইকেল ও পুলিশ ভ্যান সহযোগে পুলিশ সদস্যরা অংশ নেয়। পরে গণমাধ্যম কর্মীদের উদ্দেশ্যে ঈদুল আজহা উপলক্ষে বিশেষ নিরাপত্তা ও মাদক নির্মূল বিষয়ে প্রেস ব্রিফিং করেন পুলিশ সুপার পঙ্কজ চন্দ্র রায়। আমরা সচেতনতামূলক কার্যক্রম, এই কার্যক্রমের অংশ হিসেবে আজকে আমরা র্যালি অর্থাৎ সচেতনতামূলক র্যালি বের করেছি। এই র্যালির উদ্দেশ্য হলো যে আমরা সামাজিক দূরত্ব মেনটেন করে গরুরহাট সমূহ চালাবো এবং এখানে কেউ যেন জাল টাকা ব্যবহার করতে না পারে এবং জাল টাকা শনাক্তকরণে আমরা সহযোগিতা দেব। পাশাপাশি যে বজ্র ব্যবস্থাপনা, এটার জন্য আমরা সবাইকে সচেতন করতেছি। মাদক বিরোধী আমাদের যে কার্যক্রম জিরো টলারেন্স নীতি, এটার ব্যাপারে অ্যাওয়ারনেসের জন্য এবং জলদস্যু বনদস্যু নিধনের জন্য আমরা ইতিমধ্যে আমাদের মাননীয় আইজিপি মহোদয় কর্তৃক প্রেরিত প্রদত্ত একটা হাই স্পিড পেট্রোল বোর্ড পেয়েছি, যেটার কার্যক্রম এবং জলদস্যু বনদস্যু পাশাপাশি চোরা হরিণ শিকারী বাঘ শিকারী এবং বিষ প্রয়োগকারীদের বিরুদ্ধে আমাদের একটা সর্বাত্মক অভিযান, পাশাপাশি জঙ্গিবাদ সন্ত্রাসবাদ সহ অন্যান্য যে আমাদের কার্যক্রম, এই কার্যক্রমকে আপনাদেরকে অবহিত করুন এবং ঈদুল আজহা অগ্রিম শুভেচ্ছা জানানোর জন্য আজকের এই আমাদের আয়োজন। এ সময় অতিরিক্ত পুলিশ সুপার শাফিন মাহমুদ, বাগেরহাট সদর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রিজিয়া পারভিন, বাগেরহাট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আহাতউদ্দিন হায়দার সহ পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বাগেরহাট প্রধান মোহাম্মদ কামরুজ্জামানের তথ্য ও চিত্র নিয়ে দৃষ্টি বাংলার প্রতিবেদন। আপনারা দেখছেন দৃষ্টি বাংলা টিভি, আমাদের সঙ্গে থাকুন।